ব্রহ্মপুত্র আর লালি নদীর মাজত অবস্থিত এই মেচাকি চাপৰি অঞ্চল অতি পিছপৰা। আমি দেখি আছো স্বাস্থ্যসেৱাৰ ক্ষেত্ৰত এই অঞ্চলত মাত্র এটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, তাতে এটা ANM আর এটা MPW যোগেদি চিকিৎসা দি থকা হৈছে। আর বহু সময় দেখা গৈছে যে এই যাতায়াতের যথেষ্ট অসুবিধা আছে, ইয়ারপা প্রসূতি মাতৃয়ে আমার এই লালি নদীর উপরতে প্রসব হওয়ারও আমার উদাহরণ আছে। গতি এই সমগ্র দিকর প্রতি লক্ষ্য রাখি আজি আমি জোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তথা JB দেব ট্রাস্ট নামৰ যে NGO সংগঠন আছে, আমি তার উদ্যোগত আর স্থানীয় ইয়ার যেটু লোকেল বড় সংগঠন আছে, আপসু আছে, অন্তরঙ্গ NGO সহযোগত আর আমার জোনাই মহকুমা SDO ম্যাম যে প্রশাসনের যে ম্যাম জিমলি কাকতি বাইদর পরামর্শ মর্মে আমি এই ভিতরা অঞ্চলত আজি মেঘা ভ্যাকসিনেশন ক্যাম্প, করোনা ভ্যাকসিনেশন ক্যাম্প 45+ এজ গ্রুপর আর রেপিড এন্টিজেন টেস্টিং করিম বলে আমি ইয়ালে আহিছিলু। আমার স্বাস্থ্যকর্মী সকলে অতি কষ্টরে ইয়াতে আহি আমি এই অঞ্চলের রাইজক আমি করোনা ভ্যাকসিনের যেটু ভারত সরকার সুবিধা দি আছে এইখানে দিম বলে আজি আহিছো। আর আমি রাইজর যথেষ্ট সহযোগ পাইছো আর এতালেক আমি প্রায় 100 জন রেপিড টেস্ট করা হয়েছে আর 85 জনক আমি ভ্যাকসিনেশন করছো। আর ভবিষ্যতে যেটু 18+ 18+ যেটু এজ গ্রুপ আছে এইখানে আমি অনলাইনের যোগেদি এই অঞ্চলের কোনো ভ্যাকসিনেশন আজিলেক লোপরা হওয়া নাই। আমি ভবিষ্যতে যদি সরকারে যদি খুলি দিয়ে তো আকো এনেকে এই অঞ্চললে আহি আমি আকো ভ্যাকসিনেশন প্রোগ্রাম কন্টিনিউ রাখিম। আমার এই অঞ্চলের রাইজক এটা অনুরোধ আছে, এই অঞ্চলের রাইজে যেহেতু ব্যবসায়ী সূত্রে ডিব্রুগড়তো অনবরত গৈ থকা হয় আর বেলেগ বেলেগ জায়গাতো যাওয়া দেখা যায়, আর ইয়াতে আজি আমি 85 জনক করোনা টেস্ট করে 2 জনক পজিটিভ পালো। গতি আমি এনেকা ভিতর অঞ্চলতো যে করোনা আছে এই আমি প্রমাণ করে দিল। গতি আমার এই অঞ্চলের রাইজর প্রতি আমার অনুরোধ যাতে যে করোনার যে বিধি সরকারে বান্ধি দিছে সকলে মাস্ক পরিধান করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখব লাগে আর যতে ততে ঘুরি ফুব নালে আর গছর তলত বহি জাকে জুমে গৈ তাস খেলার অভ্যাসটা এড়ব লাগে। এইখানে যদি আমি এরু তেতিয়ালে আমি আমার এই অঞ্চলত করোনা মুক্ত করব পাৰিম বলে আশা রাখিছো।